가, 잠깐만. 캐라모티 দেখাতে না কারণ আমার একটু ক্যারামতি দেখানোর স্বভাব আছে হ্যালো গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো সবাই গাইস আজকে আমি তোমাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি স্ট্রেট ফ্রম দীঘা সাইট সিনে বেরোলে কোথাও কিছু দেখলে আমি তোমাদের সাথে সবই শেয়ার করব দীঘায় যে কোথায় কোথায় যাচ্ছি ঘুরছি সবই এনজয় করব তো ইয়েস উইদাউট ফার্দার আডু গাইস চলো আজকের দিনটা শুরু করা যাক আমি জাস্ট ঘুম থেকে উঠেছি আর ব্রাশটা করেছি এখন অবধি রেডি হয়নি আর আমি তোমাদের সাথে দেখা করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্টের সাথে গুড মর্নিং আমাদের হোটেলের রুমটা আর আমার খুবই পছন্দ আমি রুমের ব্যাপারে ভীষণ পার্টিকুলার যখনই আমি ট্রাভেল করি নো ডাউট আর রুমের বাইরেই একটা বিশাল বড় ব্যালকনি আছে তোমরা জানো আমি যখন মুম্বাই গেছিলাম তখনও এরকম একটা বড় ব্যালকনি একটা উইন্ডো ছিল আমার জন্য ভিউটা ভীষণ ম্যাটার করে নো ডাউট আর ভিউটা তো দেখে নিয়েছি এবার চট জলদি ব্রেকফাস্টটা সেরে নেব ফার্স্টে আমরা খাচ্ছি আলুর পরাঠা আর কফি আর এখানে দইও দিয়েছে বাট আমি দই খাই না তো ওটা মাই খাবে পরাঠাটা ভীষণ টেস্টি ছিল খাবারগুলো খুব ভালো আমি এর বেশি ডিটেলস হোটেলসের ব্যাপারে যাচ্ছি না কারণ আমি অনলাইন বুকিং করেছি ট্যারিফটাও সবসময় সেম থাকে না অনলাইন বুকিংয়ে দেখতেই পাচ্ছি আমি মার সাথে ডিসকাস করছি কোথায় যাবো কি যাবো না বাইরে ব্রেকফাস্ট করতে করতে আর এখন আমি চট জলদি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য সকালে সবার আগে আমরা যাব লোকাল দুটো মন্দিরে দীঘাতে দুটো ফেমাস মন্দির আছে সবার প্রথমে যেটাই যাব সেটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির তারপর চন্দনেশ্বর দীঘায় লোকালি ট্রাভেল করার জন্য টোটোটা হচ্ছে বেস্ট 50 টাকা থেকে শুরু করে 100-150 টাকা ভাড়া হয় তার বেশি কিন্তু ভাড়া হয় না একটু দরদাম করে নেবেন আমরা যে টোটোগুলো বুক করেছি সব হোটেলের মারফতে বুক করেছি এটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির ভেতরে শ্যুট করতে পারিনি কারণ অ্যালাউড ছিল না খুব একটা দূরত্বে নয় নিউ দীঘা থেকে 15-20 মিনিট খুব বেশি হলে আধা ঘন্টা সময় লাগতে পারে তার বেশি নয় পৌঁছতে আর লোকাল টোটো বা ক্যাব বুক করে হোটেল থেকে যেতে পারেন যেটা তো গাইস যথারীতি আমরা এখন হোটেলে ফিরে চলে এসেছি খুব একটা সময় আমাদের লাগেনি দুটো মন্দির ভিজিট করে পুজো দিয়ে সব কমপ্লিট করে এসেছি এবার আমরা বাড়িতে এসে রিল্যাক্স করব আবার বিকেল 3-4 নাগাদ বেরোবো ঠিক আছে এখানে আজকে আমি একটা ওয়ার্কআউট করবো যেটার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড আর সেটা হচ্ছে সুইমিং তোমরা জানো যে আমি সুইমিং করতে কতটা ভালোবাসি আমি যখন ওয়ার্কআউট করা ইনিশিয়ালি শুরু করি আমি সুইমিং দিয়ে শুরু করেছি এটা আমি আগেও অনেক ভিডিওতে বলেছি খাবার খেয়ে সঙ্গে সঙ্গে করবে না মিনিমাম 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা গ্যাপ দেবে আর ভর্তি পেটে করবে না আমি যেহেতু সুইমিং করবো আমি হালকা খেয়েছি যাতে খাবারটা অতিরিক্ত চাপ না হয়ে যায় তো দেখতে থাকো আমি কফিটা শেষ করি তারপর দেখা হচ্ছে ছাদে সুইমিং করতে সুইমিং যাওয়ার আগে আমি নিউট্রোজিনা সানস্ক্রিনটা আমার পুরো হাতে মুখে গলায় মেখে যাব আর বাকি পার্টগুলোতে আমি নারকেল তেল মেখেছি নারকেল তেল আর নিউট্রোজিনা সানস্ক্রিন মাখলে তোমার গায়ের রংটা ক্লোরিনে ইউজুয়ালি কালো হয় না আর আমি চলে এসেছি টেরেসে আর আমার মা খুব আনন্দ ফিল করছে যে একা একাই ওপরে উঠে গেছে আমার মা খুব কনফিডেন্ট ফিল করছে আর এই যে টেরেসে যে এরিয়াটা আছে তুমি দেখতে পাচ্ছ খুবই একটা সুন্দর এরিয়া টেরেসে সুইমিং পুলটা এখানে আর খালি ছিল বেশি ভর্তি ছিল না উইচ ওয়াজ ভেরি নাইস আর জলটাও খুব ক্লিন আর কুল আমি এবার দীঘায় এসে খুব একটা সমুদ্রে নামতে পারবো না বিকজ আমার সঙ্গে মা আছেন মা সমুদ্রে নামবেন না মাকে একা রেখে আমি যাবো না মা চিন্তা করবেন আর দীঘার সমুদ্রে স্নান করতে গেলে একটু ভেতরে যেতে হয় বাইরের দিকে ভীষণ কাদা আসে শ্যাওলা আসে তো সেটা পসিবল না একা একা তো তার জন্য যথারীতি এই ব্যবস্থা কম
করে গাইস 1 থেকে 2 ঘন্টা এখানে সাঁতার কাটি, আর সাঁতার কাটার পর ফাইনালি আমি মাকে নিয়ে নিচে নেমে এসেছি। আর নিচে নেমে আমরা আগে লাঞ্চটা করে নেবো, ফ্রেশ হয়ে নেবো, তারপর আবার বিকেলের প্ল্যানিং করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। লাঞ্চে আমরা খাচ্ছি পমফ্রেট মাছ সর্ষে দিয়ে, সঙ্গে চিকেন কারি আর রাইস। হোটেল থেকে অর্ডার দেওয়া হয়েছে যেখানে আমরা স্টে করছি, বিকজ ইনডোরের খাবারটা অনেক বেশি হাইজেনিক। খাবারটা হয়ে যাওয়ার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছি, আর এবার আমি চট জলদি রেডি হয়ে যাবো গাইস বিকেলে বেরোবার জন্য। খুব বেশি হেভি মেকআপ করবো না, বাট এটা একটা ডেইলি মেকআপ, তোমরা চাইলে ইউজ দেখতে পারো, যাতে তোমরাও এইদিক ওদিক গেলে অ্যাপ্লাই করতে পারো এরকমভাবে। জাস্ট আমি হালকা মতো ফাউন্ডেশন মাখছি, আইব্রোজটা করছি, কারণ আইব্রোজটা না করলে মুখটা ডিফাইন লাগে না। তারপর আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা কাজল, একটা কালারফুল কাজল, তোমার মুখের যে ভাবটাকে আছে ওটার মধ্যে একটা ভীষণ একটা কালার অ্যাড করে, ইট মেক্স ইউর ফেস মোর ব্রাইট। সঙ্গে আমি অ্যাপ্লাই করবো মাসকারা, আর হ্যাঁ অবশ্যই অ্যাপ্লাই করবো কম্প্যাক্ট পাউডার পুরো ফেসটাকে সেট করার জন্য। আর ফাইনালি এন্ড করে দেবো পুরো লুকটাকে একটা লিপস্টিক পরে। খুবই সিম্পল একটা লুক, এমন কিছু মানে মাথা মুন্ডু কিছু অতিরিক্ত নয়। আর লুকটা আমার করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি জামা কাপড় পরে রেডি হয়ে গেছি, ক্যাজুয়াল ওয়্যার রেখেছি। লিপস্টিকটা আমার খুব ফেভারিট, এটা পার্পলের একটা ভেলভেট ম্যাট লিপস্টিক, হোয়াইট টি শার্ট বিকজ এটা ভীষণ কমফোর্টেবল, অ্যান্ড আই লাইক দিস গার্ফিল্ড প্রিন্ট আউট হিয়ার, উইচ গার্ফিল্ডের একটা এরকম কোয়ার্কি একটা প্রিন্ট আছে যেটা আমার খুব পছন্দ। যথারীতি হোটেলে আমাদের টোটো এসে গেছিলো আর আমরা টোটোয় করে বেরিয়ে গেছি। আজকে আমরা দুটো সি বিচেই যাবো, প্রথমে যাবো ওল্ড দীঘা সি বিচ, ওখানে তোমাদের মার্কেট দেখাবো, সি বিচটা দেখাবো, তারপর একটুখানি নিউ দীঘা সি বিচেরও দর্শন করাবো, কারণ নেক্সট দিনটা তোমাদের কতটা কি দেখাতে পারবো তার সম্বন্ধে গ্যারেন্টি নেই, বিকজ আমার অন্য কিছু শ্যুট প্ল্যান আছে, যে শ্যুটিংটা হয়তো তোমরা অলরেডি দেখে ফেলেছ। বাট ইয়েস, আপাতত আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘা সি বিচ। এই সি বিচটা খুবই সুন্দর, এখানে প্রচুর ছোট ছোট দোকান, স্টল, এমনকি ফুটেরও অনেক শপ আছে যেখানে লোকাল হ্যান্ডিক্রাফট, খাবার জিনিসপত্র, সাজাগোজা জিনিসপত্র পাওয়া যায়। এই যে ব্যাগের দোকানটা দেখাচ্ছে, খুব সস্তায় লোকাল হ্যান্ডিক্রাফটের ব্যাগস পাওয়া যায়, 70 টাকা থেকে শুরু করে 100-120 টাকা দাম, মানে এত সস্তায় ব্যাগ তো আমি জন্মে দেখিনি। আমি হচ্ছে ওল্ড দীঘা সি বিচ, ওল্ড দীঘা সি বিচে মানুষজন সেরকম স্নান করে না, কারণ প্রচুর পাথর ফেলা আর যে ঢেউগুলো আসে ঢেউয়ের ঝাপটাটা অনেক, তো যথেষ্ট বিপজ্জনক এখানে স্নান করা। এখানে মানুষ বসে থাকে ঘন্টার পর ঘন্টা, অনেক রাত অবধি বসে থাকে, তবে একা মেয়ে বা শুধুমাত্র মেয়ে থাকলে বেশি রাত অবধি না বসাই ভালো। আমরা সন্ধে অবধি বসে বেরিয়ে গেছি, বাট পরিবার সাথে থাকলে, অনেকজন সাথে থাকলে অনেক রাত অবধি এখানে বসে সময় কাটানো যায়, যেটা খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। এই সি বিচটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে গাইস, বাকিটা আর আমি মুখে কি বলবো, তোমরা নিজের চোখেই দেখো কিরম কি সৌন্দর্য। আর আমি আবার কথা বলছি কিছুক্ষণ বাদে। লোকাল খাজা বা গজা যদি না খাও তোমাদের দীঘার ট্রিপটা সত্যিকারই অসম্পূর্ণ মনে হবে। আমি তোমাদের নিয়ে এসেছি দীঘার একটা নাম করা লোকাল সুইট শপে, যেটার নাম হচ্ছে কাকাতুয়া সুইট সেন্টার। এটা তোমার ওল্ড দীঘা সি বিচে লোকেটেড। দ্য রিজন আমি এই দোকানটার কথা বললাম বিকজ এদের কোয়ালিটি আর কালেকশন প্রচণ্ড, আর খুব ফ্রেশ, মিষ্টিগুলো খুব হাইজিনিকভাবে রাখা, আর দামটাও খুব ভালো। তো তোমরা যদি দীঘা ভিজিট করো তো অবশ্যই ওনার দোকান থেকে এসে গরম খাজা, গজা, শনপাপড়ি, কাজু এসব নিতে পারো। ছাড়া গাইস রয়েছে নানান রকম সি ফুড আর চিকেনের আইটেম। সি ফুড খাওয়ার সময় একটু সাবধানতা রাখবেন, যেমন আমি যে দোকানটায় খেয়েছি দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ মাছ রাখা আছে, কোনো রং মাখানো মাছ নেই, একদম ফ্রেশ মাছ রাখা হয়েছে, যেটা চুজ করা হচ্ছে, ভাজা হচ্ছে, এমনকি মাছিও দেখতে পারবেন না মাছগুলোর ওপর, এতটা ফ্রেশ রাখা হয়েছে। তো একটু বুঝে খাবেন, এখানে অনেক মাছের দোকান থাকে, তো এখানে রং মাখিয়ে মাছ রাখা হয়। এখানে পাওয়া যায় চিকেনের নানান রকম আইটেম, তার সাথে আরও অনেক ধরনের খাবার ভ্যারাইটি।
এবার আমি মাকে নিয়ে চলে এসেছি নিউ দীঘা সি বিচে। নিউ দীঘা সি বিচের পাশেও অনেক ছোট ছোট দোকানপাট আছে, এরকম শঙ্খ থেকে শুরু করে মালা, ব্যাগ অনেক কিছুই পাওয়া যায়। বাট নিউ দীঘাতে সাধারণত মানুষ বিকেলের দিকে হালকা ফুলকা ঘুরতে আসে, বাট সকালের দিকে স্নান করতে আসে। এই দীঘার বিচটা বেশ স্নান করার জন্য প্রযোজ্য, বাট অনেকটাই পাথর ফেলানো, তো পায়ের অসুবিধা থাকলে নিচে নামতে অসুবিধা হতে পারে, যেমন আমার মা নামতে পারেননি। এখানে চা থেকে শুরু করে ঝালমুড়ি, চাট, ফুচকা অনেক ধরনের মুখরোচক খাবার পাওয়া যায়, তো চাইলেই খেতে পারো, টেস্ট করতে পারো, ট্রাই করতে পারো। ওভারঅল আমি যদি পুরোপুরি এক্সপিরিয়েন্সটা বলি, আমার খুব ভালোই লেগেছে। আমার মনে হয় ছোটোখাটো ট্রিপের জন্য, উইকেন্ডে আসার জন্য, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য দীঘাটা একটা খুব সুন্দর জায়গা, আর সব রকম বাজেটের মানুষই আসতে পারে। সব রকম বাজেট অনুযায়ী এখানে জিনিসপত্র, থাকা খাওয়া পাওয়া যায়। তো চলেছি হোটেলে ফেরত, আর সবার আগে আমি বানিয়ে নিয়েছি আমার জন্য এক কাপ গরম গ্রিন টি। আর গ্রিন টিটা খেতে খেতে আমি চলে যাব এখন বাথরুমে স্কিন কেয়ারটা করতে। আর স্কিন কেয়ারে কী করছি সেটা বোঝানোর তো দরকার নেই, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, তাই আমি আলাদা করে ডিকটেট করছি না। স্কিন কেয়ার সেশনের পর ফাইনালি মাকে নিয়ে বসে গেছি মাছ ভাজা খেতে। আর এখানে আছে নানান ধরনের মাছ, পমফ্রেট, আমুদি, চিংড়ি মাছ, গলদা চিংড়ি। তো এই মাছ ভাজাগুলো এখন আমরা স্যালাড দিয়ে খাবো, আর মা মেয়ে এনজয় করবো, আর তার সাথে আমি একটু কাজও করবো। আমি ঘুরতে চাই কি যেখানেই যাই, আমার জন্য কাজ সবসময় জরুরি নয়, তো কি কাজ ছাড়া আমার পক্ষে থাকাটা খুবই একটা প্রবলেম। এটা করতে আমি এনজয় করি, নো ডাউট, হয়তো তার জন্যই করি এত। যদি কাজটা এনজয় না করতাম তাহলে হয়তো এত করতে পছন্দ করতাম না। আর সবচেয়ে বড় কথা গাইস, তোমাদের আমি খুব ভালোবাসি, তাই তোমাদের জন্য যখনই আমি কিছু কন্টেন্ট করার সুযোগ পাই আমি সেই সুযোগটা ছাড়ি না, কারণ সেই সুযোগটা ছেড়ে দিলে আমি দুঃখ পাবো যে তোমাদের জন্য কিছু করতে পারলাম না। তো কাজ করে গ্রিন টি খেয়ে এখন আমি ডিনার নিয়ে বসে গেছি। ডিনারে খাচ্ছি রুটি আর কড়াই পনির আমি আর মা, কারণ সারাদিন এত মাছ মাংস খেয়ে এখন ভেজিটেরিয়ান মাস্ট। তো এখন ডিনারটা কমপ্লিট করে নেবো, আর এই হোটেলের খাবারগুলো খুব ভালো, প্রপোর্শনগুলো দারুণ। আর হ্যাঁ, খাবারটা খেয়ে আবার দেখা করে নেবো তোমাদের সাথে সকালবেলায়। গাইস, আমাদের প্যাকিংগুলো কমপ্লিট হয়ে আছে, আজকে আমরা কলকাতায় চলে যাচ্ছি। আর সব প্যাকিংগুলো কমপ্লিট, বিচে গেছিলাম একটুখানি, খুব একটা শ্যুট করিনি, কারণ সবসময় শ্যুট করলে এনজয় কী করবো। আজকে আমি একটুখানি বিচে একটু জলে টলে নেমেছিলাম, তার জন্য শ্যুট করিনি। সিনেমাগুলো আমিই করেছি, একটু বাদে লাঞ্চটা দিতে আসবে। লাঞ্চটা হয়ে গেলে তারপর আমরা বেরোবো হচ্ছে বিকেল 5টা নাগাদ, কারণ আমাদের ট্রেনটা 6:20। তো গাইস, দেখতেই পাচ্ছ যে যথারীতি আমাদের ব্যাগ সমস্ত প্যাকিং কমপ্লিট। আর লাঞ্চে এখন খাচ্ছি আমরা চিকেন ভাত আর স্যালাড। চিকেন ভাত, স্যালাড আর লেবু আমার একটা খুব ফেভারিট কম্বিনেশন, এটা থাকলে আমার আর কিচ্ছু চাই না। তোমাদের মধ্যে কাদের এই কম্বিনেশনটা আমার মতোই পছন্দ, নিচে লিখে অবশ্যই জানিও। তো আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি, বেশ খিদে পাচ্ছে। সমুদ্রতে না স্নান করে আসার পরে সেরমভাবে অ্যাকচুয়ালি আমি স্নান করিনি এবার, কারণ সত্যি কথা বলতে গেলে না, দীঘাতে সমুদ্রে স্নান করতে গেলে গাইস একটু ভেতরের দিকে যেতে হয়, আর বাইরের দিকেরটায় না প্রচণ্ড বালি, বালি আসে, শ্যাওলা আসে। তো আমি যেহেতু একা ছিলাম, মা তো জলে নামবেই না বিকজ মার পায়ে প্রবলেম, আর আমি যেহেতু একা ছিলাম অত্যধিক তো সমুদ্রের ভেতরে যাইনি, আমি একটু কাছাকাছি যেখানে কোমর অবধি জল ছিল অতটা অবধি গেছি, একটু ভিজে চলে এসেছি, করিনি যেভাবে আমি গোয়াতে বা অন্য কোনো জায়গায় এনজয়টা করতাম। বিলো যে গোয়াতে আমি অবশ্য একাই নেমেছিলাম, এনজয়টা করেছিলাম, কারণ গোয়ার সমুদ্রতে না অনেক ভেতরে ভেতরে অনেকেই যায়, আমিও তাই গেছি, কিন্তু এখানটা দীঘাতে ভেতরে বেশি যেতে না করে, কারণ দীঘার সমুদ্রটা একটা অন্য ধরনের, আর এখানের বালিটা না অনেক জায়গায় জায়গায় চোরা বালি আছে, আর অনেক জায়গায় জায়গায় ডেপথ আছে, ঢুকে যায় ফট করে, তো যেতে না করে, একা একা কেউ যায় না দীঘাতে ভেতরে, গোয়ার মতো নয় একটা, তো একটু প্রবলেমস। তার জন্য বাবা চিন্তিত ছিল, বাপিও না করেছিল যে কেরামতি দেখাতে না, কারণ আমার একটু কেরামতি দেখানোর স্বভাব আছে। তো তার ফলে অল্প অল্পই করেছি, করে
এখন খাচ্ছি, কিন্তু আমাদের ট্রেনও স্টেশনের সময় মতো চলে এসছে। আমরা ফেরার পথে দুরন্তয় যাচ্ছি না, কারণ আমার মা দুপুরবেলা রিটার্ন করতে চাইছিল না, আমার মা চাইছিল বিকেলবেলা রিটার্ন করতে, দুপুরে অনেক রোদ থাকে তার জন্য ফিরতে অসুবিধা হতো। গাইস এখন আমি ট্রেনে বসে গেছি আর ট্রেনটা ছেড়েও দিয়েছে, আমরা এখন যাচ্ছি কান্ডারি এক্সপ্রেসে। আর একটা খুব মনের মতো জায়গা পেয়েছে পা তুলে বসার জন্য। ট্রেনের যে টিটি ছিলেন খুব ভালো ছিলেন, হি হ্যাজ বিন ভেরি হেল্পফুল। তো উনি মাকে ওই সিটটা অ্যারেঞ্জ করে দিয়েছে, তিনটে সিট জুড়ে মা শুয়ে বসে যাচ্ছে, উইচ ইজ গ্রেট, কারণ মার পায়ে প্রবলেম আছে জানি। আরামে বসে আছো? খুব আরাম। তো গাইস আজকের ভিডিওটা এইটুকুটাই, দেখতেই পাচ্ছ যে মা খুব আরামেই এখন জার্নিটা করবেন নো ডাউট। আর হ্যাঁ, যদি তোমাদের দীঘার ব্লগটা ভালো লেগে থাকে তো মেক শিওর করো যে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কোনো কিছু সম্ভব না গাইস। অনেক ভালোবাসা তোমাদেরকে, দেখা হবে আবার পরের ব্লগে নো ডাউট। টেক কেয়ার, বাই, গুড নাইট, শুভরাত্রি।